আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বড় সবার পছন্দের মেনি প্যানকেক রেসিপি আর এই প্যানকেকটা কিন্তু অল্প সময়ের মধ্যে বানানো যায় খেতেও দারুণ তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্যানকেক তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে ডিমটাকে নর্মাল করে নিতে হবে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়ি কমিয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ একটা উইসের সাহায্যে চিনি আর ডিমটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি উইসটা দিয়ে আমি এই ডিম আর চিনিটাকে পাঁচ মিনিট ফেটে নিব ডিম আর চিনিটাকে আমি পাঁচ মিনিট ফেটে নিয়েছি তাতে করে হয়েছে কি চিনিটা কিন্তু গোলে ডিমের যে মিশ্রণটা আছে এটা একটু ফ্লাফি হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাটার বাটারটা দেওয়ার সময় অবশ্যই বাটারটাকে গলিয়ে দিতে হবে আমি তো বাটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু ওয়ান ফোর কাপ তেলও এখানে দিয়ে দিতে পারবেন তারপর আবারও উইচটা দিয়ে কিছুক্ষণ এভাবে ফেটে নিচ্ছি গলানো বাটাটা দেওয়ার পর আমি এটাকে আরও এক দুই মিনিটের মতো ফেটে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো ভেনে লাইসেন্স এটা দিলে কি হবে যে ডিমটা দিয়েছি এই ডিমের কাঁচা গন্ধটা কিন্তু আর কেকের মধ্যে থাকবে না তো ভেনে লাইসেন্সটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এই ময়দাটা এখন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিব উস দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি প্যানকেকের ব্যাটারটা কিন্তু অনেকটা ভারী হয়ে গিয়েছে এইটা দিয়ে কিন্তু প্যানকেক হবে না তার জন্য যেটা করতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিলাম এই দুধটা অল্প অল্প করে দিব আর প্যানকেকের ব্যাটারটা তৈরি করে নিব একসাথে কিন্তু গরুর দুধটা দিতে যাবেন না অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা বোঝা যাবে অল্প অল্প গরু দুধ দিয়ে মিনি প্যানকেকের ব্যাটারটা কিন্তু রেডি করে নিলাম আর যে হাফ কাপ দুধ নিয়েছিলাম তা থেকে কিন্তু আরও বিল চামচ দুধ রয়ে গিয়েছে প্যানকেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেকের জন্য কিন্তু ব্যাটারটা আমাদের স্মুথ হতে হবে দেখুন প্যানকেকের ব্যাটাটা একদম স্মুথ হয়েছে যেহেতু আমাদের প্যানকেকের ব্যাটারটা রেডি তো প্যানকেকগুলো বানানোর জন্য চলে যাবো মিনি মিনি প্যানকেক তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি তারপর একটা কিচেন টিস্যু দিয়ে প্যানটাকে মুছে দিচ্ছি মানে তেলটা দিয়ে প্যানটাকে মুছে দিচ্ছি মুছে দিলাম আগে থেকে যে প্যানকেকের ব্যাটারটা করে রেখেছিলাম তা থেকে এখন আমি প্যানকেকগুলো দিয়ে দিব যেহেতু বলেছি মিনি প্যানকেক তৈরি করব তো ছোট ছোট প্যানকেকই আমি তৈরি করব পাঁচটা আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট অপেক্ষা করবো আর চুলো গাছটা মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে তিন থেকে চার মিনিট অপেক্ষা করেছি ঢাকনাটা খুলে নিব আর দেখুন প্যানকে কত সুন্দর হয়ে ফুলে উঠেছে প্যানকেকগুলো আমি উল্টে দিচ্ছি আর কালারটাও সুন্দর এসেছে তো অপর সাইডটাকে আমি কিছুক্ষণ ভেজে তারপর এগুলো নামিয়ে নিচ্ছি তো সবগুলো প্যানকে আমি এভাবেই বানিয়ে নিব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে সবগুলো মিনি প্যানকে আমি বানিয়ে রেডি করে নিয়েছি আর কতটা কিউট হয়েছে দেখুন না আর কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই একদম সফট আর আমার একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে তিরিশটার মতো প্যানকেক হয়েছে আমরা কিন্তু এই প্যানকেকটা মধু সাথেও খেতে পারি তাতে কিন্তু অসম্ভব ভালো লাগে মধু সাথে খেতে ব্যাটারটা করার সময় চিনি পরিমাণটা কমিয়ে দিয়ে যদি এভাবে মধু দিয়ে খান তাহলে কিন্তু ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি আল্লাহ হাফেজ